সদর উপজেলার মাঠপাড়া বাংলাবাজার সড়ক সংস্কারে অনিয়ম এবং দুর্নীতির অভিযোগ অনেক দিনের পুরনো। সড়ক নির্মাণে নিম্নমানের ইট, খোয়া এবং বিটুমিন ব্যবহারের পাশাপাশি ঠিকমতো মাটি এবং বালু ফেলা হচ্ছে না। সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছে প্রতিনিধি ভবতুষ্ট নুপুরের সঙ্গে। নুপুর, কি দেখছেন সেখানে? আসলে আপনি জানেন যে আমাদের মুন্সিগঞ্জ জেলাটি কিন্তু এখন বর্তমানে উন্নয়নের একটি জোয়ার বইছে পদ্মা সেতুর কারণে, পাশাপাশি আরও অনেক ধরনের কাজ আছে। সেই ধারাবাহিকতায় কিন্তু আমাদের মুন্সিগঞ্জ অভ্যন্তরীণ বিভিন্ন রোডগুলোতে কিন্তু কাজ চলছে সড়ক ও জনপথের আন্ডার থেকে। আমি যে সড়কটিতে আছি সেই সড়কটি বাংলাবাজার থেকে আপনার আমাদের এই মাঠপাড়া যে এলাকা আছে সেই এলাকা পর্যন্ত প্রায় 16 কিলোমিটার এই সড়কটি আপনার সংস্কার কাজে ব্যয় হচ্ছে প্রায় 10.5 কোটি টাকার উপরে। আপনারা দেখছেন যে আমি যে জায়গাটি দাঁড়িয়ে আছি সেই জায়গাটি পাঁচঘুরিয়াকান্দি এলাকায়, এখানে সংস্কার কাজ চলছে। আপনি দেখেন আমার পেছনে যে অংশটি আছে সেখানে দেখতে পাচ্ছেন যে আপনার বস্তা ফেলে রাস্তার পার বাদ দেওয়া হয়েছে, কিন্তু এখানে কিন্তু কথা ছিল যে আপনার প্যালাসাইডিং করে মাটি ফেলে তারপরে ইট দিয়ে তারপর আপনার এই রাস্তার কাজ করা। তারা কিন্তু এই ধরনের বস্তা ফেলে এই মাটি আপনার রাস্তার কাজ করছে, কোনো ধরনের প্যালাসাইডিং নেই, কোনো ধরনের আপনার ইটের যে সিরিয়াল মেনটেন করে ইট গাঁথনি দিয়ে তারপরে আপনার ঢালাই করার কথা ছিল সেই ধরনের কিছু নেই। পাশাপাশি আপনাকে আরেকটি বিষয় জানিয়ে রাখি, যেখানে কয়েকটি ধাপে কাজ হচ্ছে, যেমন আপনার এখানে প্যালাসাইডিং এর জন্য আপনার একটি কাজ আছে, মাটি ভরাটের জন্য একটি কাজ আছে, এবং ড্রেনেজ ব্যবস্থা যাতে রাস্তা না ভাঙে সেই জন্য ড্রেনেজ ব্যবস্থা রাখা হয়েছে যে ড্রেন দিয়ে যাতে পানি পড়ে যায় রাস্তা যাতে না ভাঙে, কিন্তু এখানে কোনো ধরনের ড্রেনেজ ব্যবস্থা নেই। এবং আপনি দেখতে পাচ্ছেন যে রাস্তার অলরেডি কিন্তু রাস্তা ভেঙে মাটিতে পড়ে যাচ্ছে, তারা গত 2-3 দিন আগে এই ঢালাইয়ের কাজটা করেছে, তারপরেও কিন্তু আপনি দেখতে পাচ্ছেন যে মাটি এখানে নেই বলেই যে আপনার যে ঢালাই এবং রাস্তা কিন্তু ভেঙে নিচে পড়ে যাচ্ছে। আসলে এরকম একটি অবস্থার মধ্যে এই অঞ্চলের কাজটি হয়েছে। আমি গতকাল গিয়েছিলাম আপনি বাংলাবাজার সেই এলাকাতে, সেখানে গিয়ে দেখেছি যেখানে প্যালাসাইডিং দিয়ে আপনি রাস্তার কাজ করার কথা সেখানে কিন্তু তারা বিটুমিনের টিন কেটে বাঁশ দিয়ে বা আপনার এই পিলার দিয়ে তারা এই রাস্তার বাদ দিতেছে, কিন্তু এখানে কিন্তু ধরা আছে RCC পিলা এবং RCC ঢালাই দিয়ে এই রাস্তার পার বাদ দেওয়ার। তো এরকম একটি অবস্থার মধ্যে প্রায় আপনার 16 কিলোমিটার রাস্তার আপনি গড়ে যদি আমি ধরি তাহলে প্রায় 60 লক্ষ টাকার উপরে 1-1 কিলোমিটার রাস্তার কাজ পড়ছে, কিন্তু তারা কিন্তু এখানে কিছুই করেনি। আপনারা একটি বিষয় জানিয়ে রাখি, যেখানে স্টেপ ওয়ানের যে কাজটি ছিল সেখানে আপনার সেই যে 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 গর্তগুলো আছে, ক্ষতগুলো আছে, ঢিপ জায়গাগুলো আছে সেখানে আপনার পাথর এবং বিটুমিন দিয়ে এক স্তর প্রলেপ দিবে, তারপরে আপনার যে বড় বড় যেই ইট আছে সেই ইটের খোয়া আছে সেই খোয়া দিয়ে আপনার একটি প্রলেপ দিবে, তারপরে আপনার এই কার্পেটিং করবে, কিন্তু তারা কিন্তু এই ধরনের কোনো কাজই করেনি। এবং এখানে যে ধরনের ইট ব্যবহার করা হয়েছে সেই ইটগুলি কিন্তু একেবারে 2-3 নম্বর, আমি স্থানীয়দের সাথে কথা বলেছি, তারা এখানে এই কাজের বাধাও দিয়েছিল, তারপরেও তারা রাতের আধারে এইসব কাজগুলি করে যাচ্ছে। আসলে এরকম একটি বড় কাজ, এত টাকার কাজ এভাবে হচ্ছে এই জায়গাতে? এখানে প্রশাসনিক বা আপনার যে যারা স্থানীয় সংশ্লিষ্টরা আছে তাদের সাথে কথা বলে আমরা কোনো সদুত্তর পাইনি। আমরা ঘটনাস্থলে গিয়েছিলাম, যেখানে কাজ হচ্ছে সেই জায়গায় গিয়েছিলাম, সেখানে দেখেছি যে আপনার পিচ দিয়েছে, সেই পিচের আপনার কিন্তু পিচ উঠে যাচ্ছে, দ্যাট মিন্স আপনার পুরনো যেই রাস্তা আছে সেই রাস্তা কোনো ধরনের পয় পরিষ্কার না করেই আপনার সেখানে গ্যালাডিং দিয়ে তারপরে পিচ ঢালাই করা হচ্ছে। আরেকটি বিষয় আপনাকে জানিয়ে রাখি, যে এখানে শিডিউলে ধরা আছে যে আপনার যে এই সব কাজের জন্য একটি বিল বোর্ড লাগাতে হবে যে কতটুকু কাজ হচ্ছে, কোন থেকে কোন জায়গা পর্যন্ত কাজ। এখানে কিন্তু আমি এই বাংলাবাজার প্লাস আপনার এই মাঠপাড়া পর্যন্ত এইসব অঞ্চলে কোনো জায়গাতেই ওই ধরনের কোনো তাদের বিল বোর্ড দেখিনি। এরকম একটি অবস্থা চলছে এই জায়গাতে, এরকম একটি কাজের অবহেলা, অনিয়ম এবং চরম দুর্নীতি রয়েছে এই কাজটাতে। এই ছিল প্রণব আমার কাছে সর্বশেষ পরিস্থিতি।